খায় সে বাবা খায়, মানে ইয়াবা সেবন করে। তো এই যে ইয়াবা সেবনের টাকা সে কোথায় পায়? সে আপনি তো বলছেন কিছু করে না। তাহের মাই মানে টাকাটা হালাল দল করে না দেয়, না দিলে ঘরে বসে ফিরিস বাড়িয়ে মারধর করে, মানে যে ই করে অত্যাচার করে। এই নিয়ে অনেকবার গেছিলাম, যাই আবার ফিরে আসি, থাকার জায়গা নেই। তা আপনারা এই যে আমাদের তো এখন কিন্তু খুব এগুলো নিয়ে ধরপাকড় হচ্ছে এবং প্রশাসন কিন্তু খুব তৎপর অবস্থায় রয়েছে, তা আপনারা কি প্রশাসনে কোনো খোঁজ খবর দেন না? থানায় গিয়ে আপনারা অভিযোগ করেন নাই, কিছু বলেন নাই কখনো? এরা তো কই কইলে কি, এরা তো ভ্যাকসিন না ধরে না, ধরে যারা খায় হয় আমার জমে ভালো হয়ে গেছিল, কিন্তু আবার ওই যে ভ্যাকসিন না গো লেগে আমাদের ভ্যাকসিন না গো খেয়ে যারা বিক্রি করে যারা সেবন করে তাদেরকেও ধরতে হবে, কেন তারা সেবন করবে? তবে আর ভালো আর ইচ্ছা আছে, মনে করেন রেগুলার খায় না, মনে করেন সব সময় খায় না, আর অনেক ভালো নেই মানুষের আড্ডায় থাকলে। কোথা থেকে কিনে নিয়ে আসে আপনি সেটি জানেন? তো এমনি কি প্রত্যেক দিনই খায়? না প্রত্যেকদিন এমনি কয়দিন পরে পরে খায়? মনে হয় তাহলে টাকা পাবো কই খাইবো, ওই যদি টাকা দিয়ে আসো পায় তাহলে খায়, তার মানে না খায় না খেলো দাদা ঘরে মধ্যে জিমে। আচ্ছা আপনাকে কি বুঝে যে আমার আমার সংসারে দিতে পারলে আমি আবার নিশা বানি খাম করতে? আচ্ছা মনে করেন ও অনেক চেষ্টা করছে ভালো হওয়ার জন্য, ওই কয় সুযোগটাই কাছে ভালো হবে যে আমার যদি কে সে ই করতো তাকে বলি নিশা বানি সেরাই দিতাম। আচ্ছা যেটি হলো যে আপনাকে কি শারীরিক ভাবে অত্যাচার করে, মারধর করে কিনা নেশা করে? আগে মারতো, আগে অনেক মারতো, এক বছর আগের কথা। একবারে আমি গেছিলাম গা আমার স্বপ্নার ওই জায়গায়, স্বপ্ন মারা যাওয়ার পরে ওই জায়গায় থাকার ইচ্ছা নেই, পরে সে দেখছিলাম অনেক এই জায়গায় ওই জায়গায় যায় সবাই ধাক্কা একটা দেয়, পরে বুঝতে পারছি পরে আমার লুয়ে মানে আর কি মারধর করে না, কিন্তু কাম কাজ খেয়ে তো একটা চাকরি বাকরি দেয়, একটা চাকরি বাকরি দিলে ওই আর কি করবো আর ইচ্ছা। আচ্ছা আপনি বলছেন যে সব মায়ের কাছে গিয়েছিলেন, আপনি কি আপনি মানুষ হয়েছেন বা বড় হয়েছেন কি আপনার সৎমায়ের কাছে? সৎমায়ের পরে বিয়ের সাথে দেওয়ার পরে মারা গেছে। আপনার বিয়েটা কিভাবে হলো? বিয়ে হয়েছে এটা সৎমা আর কি না বলছে যে ছেলে বেশি সুবিধার না, মানে অনেক পছন্দের বিয়ে বোঝেন না, মানে এক চাচারে ধরা পরে না করছিল, বাপ মা সবাই না করছিল আর ওর ফ্যামিলিকে জানতো না, পরে সে সম্ভব করে আমরা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি জানতাম না যে নেশা করে, তখন সব দিক দিয়ে ভালো ছিল, লেখাপড়া করতো কাজকর্ম করতো, পরে আমার ছেলে যখন পেটে আসছে তখন জানতে পারছি যে নেশা করে, তারপরে ভালো থেকে ছিল। তার মানে আপনি প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ। এই বিয়েটা করলেন কত বছর আগে? 2008। 2008। আর আপনার বেবি আসলো কত? আমার বেবি এক বছর পরে আসছে। এক বছর পরে আপনার বেবি হলো, আর এখন আপনাদের বিয়ের বয়স তাহলে চলছে 11-12 বছর। আর নেশা করা শুরু করলো কবে থেকে? আপনি কখন থেকে জানলেন বেশি নেশা করে? আমি জানছি ও একটা চাকরি করতো মহিলা বুঝছেন ভালো জায়গায়, পরে ওর এক বন্ধু ছিল, বন্ধু আমি আবার দিয়ে গেছে ঘুরে গেছে নাম জানি না, আমি আবার এসব খোঁজ খবর রাখি না। ও জায়গা উঠাই তো বসতে থেকে বুঝছেন, ওর জায়গা উঠাই তো ভালো, মানে এক লোকের তেলতলা কলেজে লেখাপড়া করছে, আমার এই জীবন ভালো না, কাজ ওকে দেয় না আর কি, কাজ করলে থাকলে ওই নেশা পাতি ছেড়ে দিব আমার বেশি একদম। আচ্ছা আপনি বলছেন যে আপনার স্বামী যেগুলো তেমন ভালো লাগে না, তারপরে সে নেশা করে? ওই ঘরে বেকার থাকে সবসময় খায় না, সবসময় খাইলে আমি যে কয়টা পাই আমি তো তোকে পারতাম না, কষ্ট হয়ে যাবে আরও তো কষ্ট হয়ে যেত। আমাদের দেশে তো অনেক মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, যে নিরাময় কেন্দ্রগুলোতে খুব কম টাকাতেই তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে, সেই সব স্থানে কখনো গিয়েছেন আপনার স্বামীকে নিয়ে? হ্যাঁ দিয়েছিলাম, রামপুরা মাদক হাসপাতালে দিয়েছিলাম, ওই জায়গায় 3-4 মাস যাচ্ছে, অনেক জায়গায় খরচ হয়েছে আপনার রেঞ্জ করে করে, তারপর আইসে আয়া ভালোই ছিল, বুঝেন না মানুষের আড্ডা করলে নষ্ট হয়ে যায়, আর এগুলো তো জান এগুলোর খবর তো আপনারা জানেন, এই যে এমন একটা জিনিস দেখলেই খাইতে মন চায়, ওই আশেপাশে বাড়িওয়ালার কুলারা খায় মাসে খায় ওই গর্ব কমে না। তো এই যে এমন অবস্থায় নেশা করতে তো আসলে কোনো যেটাকে বলে যে আসলে খুব ফিট নাই, তারা যখন যায় আমার জামাই তারা তো অসুস্থ, ও এমন না ও এসব ধরে না আর কি, টাকা পয়সা আগে যদি না দিত না আমার মায়ের দূর করতো, আমার থেকে ওর মায় না দিত, এক
এখন আর এগুলো করে না, অনেক বছর ধরে আলাদা দিলে ভালো হয়, পাইলে খায় দুই একটা, না পেলে খায়, না খাইলে কোনো ভুল করে না, কিন্তু কাজকর্ম করতে চায় না, কাজ করতে চায় পায় না, চাকরি বাকরি পায় না। এই জন্য আমার জীবনের লক্ষ্য যে আমি আমার এই জামাইটা নিয়ে আমি একটা কিছু করে খাইতে চাই, আমার যত কিছু নাই, আমার বাড়িঘর কিছু নাই, বাপ মা নাই, আমি তো আমার জামাই রেখে আমার সন্তানের সংসার চলে থাকতে খাই। আপনার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম শাহাবুদ্দিন রনি। আপনার নাম? আমার নাম হচ্ছে রশন। বাবু, যেটি হলো যে আমরা তো দেখছি যে আপনার ফুটপাতে ডিম বিক্রি করছেন, তো আপনি বললেন যে 70টা ডিম বিক্রি করে মোটামুটি 30 টাকা ইনকাম, 200 টাকার মতো ইনকাম করতে পারেন, এই যে টাকাটি ইনকাম করেন এই টাকাটি দিয়ে কি আপনি চলতে পারছেন এতগুলো মানুষ? না, কষ্ট হয়। তাহলে ভবিষ্যতে আপনি কি করবেন? ভবিষ্যতে তো আরো খরচ বেড়ে যাবে, কারণ দিন দিন তো আসলে আমাদের দেশে কিন্তু লিভিং কস্ট বেড়ে যাচ্ছে। ডিম অনেক কাঁচা ডিমই মনে করেন 13-14 টাকা পিস, 8-8 টাকা করে বিক্রি করি, হয় না। আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনি রাস্তায় দাঁড়িয়ে ডিম বিক্রি করবেন? আপনার পরিবারের যারা ছিল যখন আপনি বিয়ে হয়নি তখন আপনাদের পরিবারের অবস্থানটা কেমন ছিল? আপনারা কয় ভাই বোন? আমার আপন ভাই বোন নাই। আপনার মা মানে কয় বিয়ে করছে? আপনার মা? আমার মার এক বিয়ে, একটা বিয়ে। তো আপনি বললেন যে আপনার আপন ভাই বোন নাই। আমার বাপে আর কি দুই বিয়ে করছে, মা এক বিয়ে, মা মারা গেছে আমার রাইখে, বুঝছেন? আপনার মা কি এখন বেঁচে নেই? কি আমার মা মারা গেছে? তো আমার আপন মা মারা গেছে আর সৎমা ও পাল ছিল, সৎমা মারা গেছে। সৎমা আপনাকে কেমন জানতো? যখন আপনার হলো বাবা বিয়ে করে নিয়ে আসছিল তখন আপনাদের সংসারে মাত্র সন্তানের মতো আপনি ছিলেন, তো আপনার মা যে সৎমা কেমন জানতো আপনাকে? আপনি যখন প্রেম করে বিয়ে করেছিলেন তখন কি মেনে নিয়েছিল? না বলছিল। বর্তমানে আপনার স্বামী কি অবস্থানটা একটু বলবেন? বর্তমানে আমার স্বামী অনেক ভালো আছে, আপনার স্বামী কি এখন বর্তমানে সুস্থ? তাহলে এই যে আপনি যে ডিমটা বিক্রি করছেন সেটা তো আপনার স্বামীও করতে পারে। আপনি মেয়ে মানুষ হয়ে যদি গিয়ে কম টাকা দিয়ে ডিম বিক্রি করে আপনার সংসার চালাতে পারছেন সেটা আপনার স্বামী না কেন? আপনি আমাকে বলেন যে এই যে আপনার যে নেশাখোর স্বামী এখন বর্তমানে আপনি বলছেন যে এখন নেশা করছে না, সে এখন ভালো অবস্থানে, এটা তো আপনার জন্য একটা ভালো সুখবর। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে। আপনার ছেলের বয়সটা কত? 11 বছর। তো 11 বছর এই ছেলেটা এখন কি পড়াশোনা করাতে পারছেন আপনি? কেন লেখাপড়া বন্ধ করেছেন? টিচারের বেতন দিতে পারেন না? আচ্ছা, দেশের বা প্রবাসে বা দেশের যদি কোনো অর্থবিত্তশালী যদি আপনার এই সন্তানের দায়িত্ব নেয়, পড়াশোনার দায়িত্ব, আপনি সেই সুবাদে কি তাদের সহযোগিতা নেবেন কি না? যদি আপনার স্বামীকে যদি কেউ চাকরি দিতে চায় সেই চাকরিতে আপনি কি চাকরি করাবেন কি না? আপনার স্বামীর পড়াশোনা কি একটু বলবেন? ইন্টার পাস করছে? ইন্টার পাস করেছে। তো সে কি মানে কোনো যে চাকরি করবে তার কোনো টেকনিক্যাল কোনো কাজ জানা আছে, ড্রাইভিং বা যে কোনো কোনো কাজ জানা আছে কি? আপনার স্বামীর কিন্তু পূর্ব একটা বিষয় রয়েছে, সে কিন্তু হলো আপনার নেশা পানি করে, সে টাকা দিলে কিন্তু আবার নেশা টেশা করে নষ্ট করবে কিনা?
এখন কি সে পুরো দমে ভালো হয়ে গেছে? ভালো হয়েছে, কারণ আমার স্বামী এখন আমার টাকা পয়সার ব্যাপারে মানে আমার টাকা হাত দিলে কোনো কয় টাকা বেচছিলাম ও কয় তুমি বেচো তারপরে আমার কিন্তু চাইতে না দোকান আপনার শ্বশুরের দোকানে, সেখানে কি আপনার শাশুড়ি কি বেঁচে আছে? আপনারা কিন্তু বিয়ে করেছেন প্রেম করে, কিন্তু সেই সুবাদে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন জানে? শ্বশুর কি দোকানে কি বসে এখন? শ্বশুর দোকানে বসে, তো ছেলে কিভাবে বসবে? আপনার জামাই তো স্বাবলম্বী, এক কথায় মানে করলেন সুস্থ সবল এখন। স্বাবলম্বী বলতে আমরা টাকা পয়সার দিক থেকে বলতেছি না, যে সুস্থ সবল সে, কিন্তু সে যদি রিক্সা চালায় তাতেও তো সে অনেক টাকা উপার্জন করতে পারে, কেন করতে চায় না? আপনি যদি নারী হয়ে ডিম বিক্রি করতে পারেন রাস্তায় এসে। দর্শক আপনারা শুনলেন যে একজন নারী কতটা কষ্ট করে হলো তার জীবন হলো সংসারের জন্য, নিজের সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু সে হলো হলো ডিম বিক্রি করে তাহলে হলো সংসারটি চালাচ্ছেন, কিন্তু স্বামীর হয়তো একটা চাকরির জন্য সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু নিজের সংসারটা চালাতে যাচ্ছে, কিন্তু স্বামী হয়তো একটা ভালো